ভিউয়ার্স, আপনি যদি আপনার ফোনের যে নেটওয়ার্কস সেটিংস আছে সেটি যদি রিসেট করতে চান তাহলে কীভাবে করবেন? ভিউয়ার্স, অনেক সময় প্রয়োজন পড়ে যে নেটওয়ার্কস কোনো সমস্যা হলে সেটি আবার রিসেট করার প্রয়োজন পড়ে, তো এর জন্য আপনি যদি রিসেট করতে চান তাহলে কীভাবে করবেন? এর জন্য আপনাকে সেটিংস অ্যাপসটির উপর ক্লিক করতে হবে। তো আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটি সেটিংস অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। তো ভিউয়ার্স, আপনি এখানে ইন্টারফেসটি পাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশনটি। ব্যাকআপ অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে ভিউয়ার্স, এটি আমি অবশ্যই একটু অফ করে নিচ্ছি, আমার এটি অফ করতে সরম ছিল না সেজন্য। যাই হোক, এরপরে আপনি যে অপশনটি ইউজ করবেন সেটি হলো নেটওয়ার্ক সেটিং রিসেট, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং সেখান থেকে আপনি নিচে লেখা দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনার এখানে ক্লিক করবেন, আর যদি আপনি সিমটি চেঞ্জ করে নিতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে গ্রামীণ ফোন আর রবি আপনি যেটি সিলেক্ট করবেন সেটি কিন্তু রিসেট সেটিংসে চলে আসবে। তো ভিউয়ার্স, যাই হোক, এখানে আপনি এটি সিলেক্ট করার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, মার্কিংয়ের মধ্যে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এরকম সিলেক্ট করার জন্য সিমের যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন, সিমের অপশনগুলো পাবেন, সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এরকম সেটি সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে আপনি নিচে লেখা দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস, আমি পূর্বে এটি দেখিয়েছি আবারও দেখালাম, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর আপনার ফোনের পিন নাম্বারটি চাবে, পিন অথবা যদি আপনি পাসওয়ার্ড দিয়ে ফোন ই করেন লক করেন, অথবা আপনি যদি প্যাটার্ন দিয়ে ফোন লক করেন তাহলে সেটি চাবে, তো এখানে আপনি সেটি দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। তো আচ্ছা, এটি দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন, আপনার কিবোর্ড থেকে নেক্সটে ক্লিক করবেন, এবং এখানে কিন্তু রিসেট অল নেটওয়ার্ক সেটিংস, ইউ ক্যান নট আনডু দিস অ্যাকশন, আপনাকে কিন্তু আবার জিজ্ঞেস করতেছে। তো এখানে আপনি আবার এই রিসেট সেটিংস এখানে ক্লিক করে দিবেন, তাহলে এটি রিসেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করে করে দিলাম, আপনি কিন্তু লেখা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক হ্যাজ বিন রিসেট, এটি কিন্তু লেখা চলে আসলো নিচে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি আপনার যে ফোনের যে নেটওয়ার্ক সেটিংসটি সেটি কিন্তু আপনি রিসেট করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। ভালো থাকবেন।